بسم الله الرحمن الرحيم হে জগতবাসী আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ একটি কথা বলে থাকে যে আমাদের তো এখনো মুরিদ হওয়ার টাইম হয়নি আমরা বৃদ্ধ হব ছেলে মেয়েদেরকে মানুষ করে আমরা বৃদ্ধ হব এরপরে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করব এখন তো আমরা হাসব খেলব যা মনে চায় তা করব আমরা এখন কেন মুরিদ হব এই একটি কথা আরো একটি কথা হলো শরীয়তের দিক দিয়ে যদি যাই সেখানেও কিন্তু বলা হয় যে যৌবন কালের একটা ডাক আর বৃদ্ধ কালের 100 ডাক সেই 100 ডাকের চেয়েও যৌবন কালের এক ডাক অনেক মূল্যবান এটা কিন্তু শরীয়তের ভাষায় বলে থাকে তাহলে তিনি যখন তরিকত বা মারেফতের দেশে আসবেন তখন তিনি যৌবন কালটাকে খারাপ কাজে লাগিয়ে শেষে বৃদ্ধ কালটা তরিকার কাজে লাগাবে কিন্তু আল্লাহর কাজে লাগাবে তাহলে একটা জিনিস চিন্তা করেন মানুষে হাটে যখন কোনো হাল চাষ করার জন্য কোনো বলদ বিক্রি করে বলদ গরু তখন দেখা যায় কি সেই বলদ গরুটি যদি বৃদ্ধ হয় বয়স হয়ে গেছে কিংবা সে যদি পা খোরা থাকে পায়ের মধ্যে রোগ আক্রান্ত থাকে সে হাঁটতে পারে না তাহলে এই বলদ গরুটাকে কিন্তু কেউ কিনবে না কারণ সে হাল চাষ করার জন্য নেবে কিন্তু এটা তখন নেবে না ঠিক তেমন করে এই পৃথিবীতে যেই মানুষগুলো বয়স হয়ে গেলে আল্লাহর ইবাদত করবে মুর্শিদ ধরবে সাধনা করবে তবে এখান দিয়ে কিন্তু একটা কথা বলেছে একজন সাধক লালন সাইজি যে সময় গেলে সাধন হবে না তো সময় গেলে সাধন হবে না সেই সময় পার করে বৃদ্ধকালে এই যে কিছু একটা কথা মানুষে বলে আসলে এদের জ্ঞান কেন ধরে না এজন্য এই ধরনের মানুষ যারা আমি তাদেরকে সামনে রেখে আজকে এই কথাটি বলছি তারা যেন এই জিনিসগুলো বুঝতে পারে কারণ হেলায় হেলায় এই জীবন নষ্ট করা হচ্ছে হেলায় হেলায় এই জীবনটাকে আমরা আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছি শয়তানি দিকে লোভ লালসার দিকে সুন্দর নারীর রূপসীর দিকে আমরা হেলে পড়েছি যার ফলে আমাদের এই মানব জীবন দিন দিন ধ্বংসর দিকে চলে যাচ্ছে তখন আল্লাহ কিন্তু এরকম কথাও বলেছে যে এই পৃথিবীতে যখন একজন মানুষ থাকবে না আমাকে ডাকার মতো সেই দিনই এই পৃথিবী কিয়ামত করা হবে তাহলে যারা এই ধরনের কথা বলে যে আমরা এখন যৌবন বয়সের মানুষ হাসি খুশি চলব রং তামাশা করে চলব আমাদের যখন বৃদ্ধ হবে বয়স তখন আমরা গিয়া আল্লাহর ইবাদত করব আপনি যে বৃদ্ধ হবেন এরও তো কোনো প্রমাণ নেই আপনি কালকেও তো মারা যেতে পারেন তাই আপনার হায়াতটা কালকের দিন পর্যন্ত আছে এরকম ভাবনা চিন্তা করে যদি চলতে পারেন তাহলে আপনার দ্বারা কোনো পাপ হবে না আপনার মুখ দিয়ে আল্লাহর জিকির বের হবে চোখ দিয়ে পানি ঝরতে থাকবে যে কালকেই বুঝি আমার শেষ দিন আর এরকম ভাবেই থাকতে হয় তো একটা জিনিস আছে মানুষ যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যায় সেই ডিস্ট্রিক্টে গেলে পরে কি হয় তার ইবাদত অর্ধেক হয়ে যায় কারণ সে মুসাফির মুসাফিরের নামাজ অর্ধেক তাহলে এটা কেন যে দুনিয়াবি শরীয়তের আইনে এই নিয়মটা করা হয়েছে আর যে প্রেমিক সে অর্ধেক কি আর পুরা কি যখন তাকে মনে পড়ে তাকে তখনই তার মাওলাকে ভেবে সে চোখের পানি ফেলায় আচ্ছা এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো কেন যে মানুষ এ ধরনের কথাবার্তা বলে যে সময় গেলে যদি সাধন না হয় তাহলে কি করে বলতে পারে যে আমরা বৃদ্ধ হলে এই কাজগুলো করব যাই হোক এখন প্রসঙ্গে আসি যে এই মানব জীবনের কোনো গ্যারান্টি নেই যে আল্লাহ কখন কাকে ডাক দিয়ে নিয়ে যায় আমি যদি আপনি যদি মেডিকেলে গেছেন আপনার একটা রোগ দেখা দিচ্ছে ওষুধ খাইতেছেন সারতেছে না এখন ভালো একটা মেডিকেলে গেছেন সেখান থেকে চিকিৎসা করে আপনাকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দিল যে আপনার এতদিন বাঁচবে না আপনার এই চিকিৎসা ভালো নয় আপনার কিডনি নষ্ট হয়ে গেছে আপনার হার্টের সমস্যা আছে এবং বিভিন্ন সমস্যা আপনাকে বাঁচিয়ে রাখা সম্ভব না আপনি আর 15 দিন বাঁচবেন
এমন কথা যদি মেডিকেল থেকে বলে দেওয়া হয় যে আপনি আর 15 দিন বাঁচবেন তখন আপনার কেমন যখনই আপনি জানতে পেরে গেলেন আপনি আর 15 দিন বাঁচবেন আপনার দিন গোনা আজকের একটা দিন যদি কমে যায় কালকে থাকবে 14 দিন কালকের দিনটা যদি চলে যায় থাকবে 13 দিন আপনাকে এই সময়ে যদি বলা হয় আপনাকে সুন্দর নারী দেওয়া হবে সুন্দর বাড়ি দেওয়া হবে ঢাকা শহরের অর্ধেক লিখে দেওয়া হবে সে বলে বাবা এগুলো দূরে নেন আমার সামনে মাত্র 13 দিন আমি কালকে বলবো আর 12 দিন এর পরের দিন বলবো আর 11 দিন আমার তো মৃত্যুর পালা আমি এগুলো দিয়ে কি করব তাহলে হে জগতবাসী এরকম ভাবনা যদি কারো ভিতরে থাকে যে আমি কালকেই মারা যেতে পারি আজকে আমি কিসের সম্পদ করব কিসের কি করব আমি কাকে ঠকাবো তাহলে সেই ব্যক্তিটি 24 ঘন্টা তার চোখের পানি ঝরতে থাকবে 24 ঘন্টা তার চোখের পানি তো ঝরবেই তার মধ্যে কি হবে সে নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে চলে যাবে তবে আমরা যেভাবে চলছি যেভাবে অবহেলায় দিন কাটাচ্ছি নিজের পায়ে নিজে কুড়াল মারছি তো সেই জম কিংবা সেই আজরাইল কখন কার দুয়ারে দাঁড়ায় এটা কিন্তু কিছুতে কেউ বলতে পারবে না তবে যারা বলতে পারবে তারা এই সমাজের বাহিরে কিরকম যারা ওলিয়া ওলিয়া আল্লাহর সাথে কানেকশন করে ফেলেছে তারা বলতে পারবে যে আমি ইমুক দিন চলে যাব কিন্তু তারা এটা বলতে যায় না কারো কাছে এক দ্বিতীয়ত তাদের সমাজেও জায়গা নেই কারণ ওলিয়া ওলিয়ারা আল্লাহর কাজে এমন পাগলই হয়েছে সমাজের মানুষ তাদেরকে দূর দূর করে দেয় একটি কথা আছে সোনার উপায় থাকতে চাও না থান নিয়াছো নিষ্ঠাতে তো সোনার উপায় থাকতে চাও না থান নিয়াছো নিষ্ঠাতে যেমন আমরা যাকে নিষ্ঠা দেখতেছি খারাপ দেখতেছি ময়লাযুক্ত দেখতেছি তো সেই লোকটির ভিতরে পবিত্র সে সাধনা করে নিজেকে পবিত্র করেছে এবং সেই পবিত্র জায়গার মধ্যে আল্লাহ এসেছে কিন্তু একটা পাগলের মধ্যে আল্লাহ বিরাজমান আছে কারণ সে সাধনা করতে করতে উপরটা কালো হয়ে গেছে জামা কাপড় নষ্ট হয়ে গেছে খাওয়ার ঠিক নেই গোসলের ঠিক নেই কিন্তু তার ভিতরটা পবিত্র হয়ে গেছে তো একটা জিনিসকে দেখবেন পৃথিবীতে এমন এমন ফল আছে দেখতে ফলটা এত সুন্দর ভিতরে নোংরা গন্ধ আবার কিছু কিছু ফল আছে দেখবেন উপর দিয়ে দেখতে খারাপ ভিতরে খুবই সুস্বাদু তা আল্লাহ কিন্তু অনেক বিষয়ে বলেছে যে তোমরা যদি আমাকে বুঝতে চাও জানতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তো সৃষ্টির দিকে আমরা যা লক্ষ্য করব কি করে লক্ষ্য করব অনেক কিছুই লক্ষ্য করার আছে তবে হে জগতবাসী আজকের এই আলোচনার মূল কি আলোচনার মূল হলো সময় গেলে সাধন হবে না বৃদ্ধ হলে জীবন বিফল হয়ে যাবে যৌবনকালের এক ডাক আর বৃদ্ধকালের 100 ডাক কেন আমরা এই ভুল করব অবশ্যই চলুন আমরা একজন কামেল মুর্শিদের কাছে চলে যাই কামেল মুর্শিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে যারা আমার মুর্শিদকে ধরল না পাইল না মানল না তারা পথভ্রষ্ট যতই আল্লাহকে ডাকি একজন মুর্শিদকে ধরে ডাকতে হবে এটা আল্লাহর নির্দেশ এখন একদল লোক আছে যে মুর্শিদ লাগে না আর কোরআন বলতেছে লাগে এখন কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না এটা আপনাদের উপর যাই হোক যে আলোচনাটি করেছি যদিও অনেক সাধক লোকেরা বোঝে জানে কিন্তু অবুঝদের জন্যই আজকের এই কথাগুলো বলা হলো যাই হোক হে জগতবাসী আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ